সাবস্ক্রাইব করুন হ্যাশ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন প্রতিদিন লেটেস্ট আপডেট সবার আগে পাবার জন্য। হ্যালো বন্ধুরা, হ্যাশ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো WBPSC-র তরফ থেকে WBCS যে এক্সামটি হয়, সেই 2020 সালে যে WBCS এক্সামস হবে তার ফর্ম ফিল আপের ডেট এবং এক্সাম ডেট কিন্তু প্রকাশ করলো WBPSC। তো এক্সামস হবে 9th February 2020, অর্থাৎ 2020-র 9 ফেব্রুয়ারি কিন্তু এক্সামস হবে। ভিডিওটি একটু দেখে নাও, তাহলে অবশ্যই তোমাদের কাজে লাগবে। ভিডিওটি দেখার পরে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে। তো এখানে তোমরা জানো যে রিটেন এক্সামস হবে, তারপরে পার্সোনালিটি টেস্ট হবে, রিটেন এক্সামসে প্রিলিমিনারি, মেন্স, সব MCQ টাইপ এক্সামস কিন্তু হবে। পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে তোমাদের এখানে পরপর যদি তুমি PDF-টি নিচের দিকে নামতে থাকো, তাহলে তোমাদের গ্রুপ A, গ্রুপ B এবং প্রতিটা গ্রুপের তোমাদের স্যালারি স্কেল কি আছে এবং প্রতিটা গ্রুপে কোন কোন গ্রুপে কোন কোন জব, মানে কোন কোন পোস্ট আছে, সব কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে। শুধু এটা দেওয়া নেই, কত ভ্যাকান্সি আছে সেটা কোনোবারই দেওয়া থাকে না, এবারও কিন্তু দেওয়া নেই। তো এরকম পরপর তোমাদের কোন গ্রুপটা পছন্দ হচ্ছে বা কোন গ্রুপের কোন পোস্টের জন্য তুমি চাকরি করতে চাও, সেই গ্রুপটা কিন্তু আগেই তোমরা দেখে নিতে পারো। হালাকি সিলেক্ট করার কোনো ব্যাপার নেই, সিলেক্ট আমরা পরেও করতে পারি, ঠিক আছে? তো এখানে ফর্ম ফিল আপ, তোমরা যে 5 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, 5 তারিখে ফর্ম ফিল আপ শুরুর আগে আমি তোমাদের পুরো ফর্ম ফিল আপের ডিটেলস কিন্তু জানিয়ে দেবো। তো তোমরা নিজেরা আগে ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল না করে আমাদের ভিডিও দেখে নিলে তোমাদের হয়তোবা একটু হেল্প হয়ে যাবে। এরপরে চলে আসে কোয়ালিফিকেশান, তোমাকে গ্র্যাজুয়েট ডিগ্রি তোমাকে থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। বয়স হতে হবে 21 থেকে 34 বছর। তোমার এখানে কোন কোন গ্রুপের জন্য কত কত বয়স লাগবে সব কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তো একটু ডিটেলস তোমাকে এখানে এজ সেকশনে গিয়ে পড়ে নিতে হবে। বাকি OBC SC ST-দের জন্য যেমন ছাড় থাকে তেমন ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। বাকি তোমরা পরপর নিচের দিকে নামবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোথায় তোমাদের ডেট দেওয়া আছে। তো এখানে ফিজ সেকশনটি দেখে নাও, অ্যাপ্লিকেশান করার জন্য তোমার 210 টাকা কিন্তু লাগবে, 210 টাকা লাগবে তোমার অ্যাপ্লিকেশান করার জন্য, ওকে? এরপরে তুমি এখানে চলে আসো, কোথায় কোথায় এক্সাম সেন্টার পড়বে। এখানে এক্সাম সেন্টারের নাম এবং তোমাদের কোড নম্বর দেওয়া আছে। যদিও এর আগে তো এর থেকে বেশি এক্সাম সেন্টার কিন্তু দিত, কিন্তু এবার একটু কম এক্সাম সেন্টার এখানে লিস্ট দেওয়া আছে। তো পরে দেখা যাবে, সেটা ক্যান্ডিডেটের ওপর নির্ভর করবে যে এক্সাম সেন্টার আরও বেশি হবে কি না। তো এখানে তোমরা যদি দেখে নাও, একটু নজর ঘোরাও, তাহলে তোমরা এখানে পুরো ডিটেলসটা কিন্তু দেখে নিতে পারবে। 5th November 2019 থেকে তোমার অ্যাপ্লিকেশান ফর্ম জমা নেওয়া শুরু হবে এবং ক্লোজিং ডেট, অ্যাপ্লিকেশান ফর্মের ক্লোজিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশানে 25th November 2019, অর্থাৎ 25 নভেম্বর পর্যন্ত তোমাকে কিন্তু পুরো বিষয়টা ফর্ম ফিল আপটা করে নিতে হবে। আর যদি তুমি অনলাইন অ্যাপ মানে টাকা পেড করতে চাও, তাহলে 25 নভেম্বরের মধ্যে করতে হবে। যদি অফলাইন করতে চাও, তাহলে তোমাকে কিন্তু চালানটা 25 নভেম্বরের মধ্যে কেটে নিতে হবে এবং তুমি পরের দিন অর্থাৎ 26 নভেম্বর পর্যন্ত তুমি অফলাইনে চালানটা জমা দিতে পারো। তো এই হচ্ছে পুরো ডিটেল। যদি কোনো অসুবিধা হয়, তাহলে তোমরা এখান থেকে এই যে ফোন নম্বরগুলি আছে, এই ফোন নম্বরগুলিতে ফোন করে একটু দেখে নিতে পারবে। এরপরে তোমাদের মনে একটাই প্রশ্ন আসবে যে PDF-টি কোথায় পাবো। PDF-টি পাবার জন্য অবশ্যই তোমাকে WBPSC অফিসিয়াল ওয়েবসাইটে যে প্রথম লিঙ্কে ক্লিক করলে, বা প্রথমবার এখন হয়তো আরও দু একটা PDF ঢুকে যেতে পারে, তো তোমরা একটু দেখে নেবে WBCS এক্সামস ডিটেলস সিস্টেম সিলেবাস অ্যান্ড ফুল ডিটেলস বলে একটা অপশান আছে, মানে একটা নোটিফিকেশান আছে, সেই নোটিফিকেশানে ক্লিক করলে তোমরা কিন্তু সেই নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবে, ওকে? তো এই ছিল আপাতত WBCS 2020-র পুরো ফর্ম ফিল আপের ডিটেলস এবং এক্সাম ডেট সম্বন্ধীয় নোটিফিকেশান। তো তোমরা অবশ্যই ওয়েবসাইটে গিয়ে দেখে নাও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। ধন্যবাদ।